খেলার দুনিয়ার খবর নিয়ে হাজির আমি ভিক্টর। শুরু করছি আজকের স্পিড স্পোর্টস। প্রথমেই দেখে নেব খেলার হেডলাইনস। সমালোচকদের জবাব দিলেন মেসি। ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডে রজার ফেডারার। পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতের। জোড়া গোল করে দলের জয় দিয়েই সমালোচকদের যোগ্য জবাব দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার খারাপ পারফরম্যান্সের বিষয়ে অনেক কটূক্তি করেছিলেন সমালোচকরা, আর তাদের যোগ্য জবাব দিয়েছিলেন বার্সা দলের তারকা লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, বার্সা এখনো তার ছন্দ হারায়নি এবং নু ক্যাম্পে এসি মিলানকে পরাস্ত করে তা প্রমাণও করবেন তারা, আর হলো তাই। সাতবারের ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন এসি মিলানকে 4-0 গোলের ব্যবধানে পরাস্ত করেই ছন্দে ফিরল বার্সেলোনা এবং প্রত্যাশা মতোই এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিলেন লিও। বার্সার করা 4টি গোলের মধ্যে 2টি গোলই তার। ম্যাচ শুরুর মাত্র 5 মিনিটের মধ্যেই চিরপরিচিত টিকি টাকা ফুটবলে বিপক্ষের জাল কাঁপিয়ে দেন মেসি। ম্যাচের প্রায় 39 মিনিটের মাথায় বিপক্ষের রক্ষণভাগকে ভেদ করে বিপক্ষের জালকে আবার ঝলসে দিলেন লিও। বার্সার পক্ষ থেকে ম্যাচের 54 মিনিটে তৃতীয় গোলটি করেন দাভিদ ভিয়া এবং বার্সার চতুর্থ গোলটি হয় ঠিক ম্যাচের 90 মিনিটের মাথায়। ইভান ডডিক্সকে পরাস্ত করে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে উঠলেন রজার ফেডারার। কোমরে চোট থাকা সত্ত্বেও বিপক্ষ ইভান ডডিককে পরাস্ত করে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে উঠলেন রজার ফেডারার। তার চোট থাকলেও ম্যাচের শুরু থেকে শেষ নিজের সেরাটাই দিয়ে গেছেন ফেডারার। এই জয়ের ফলে 2012-13-তে রজার ফেডারারের হার জয়ের অনুপাতে একটু সামঞ্জস্য আসবে। গোটা খেলায় রজার এতটাই অপ্রতিরোধ্য ছিলেন যে মাত্র 61 মিনিটেই শেষ হয়ে যায় তৃতীয় রাউন্ডের এই ম্যাচ। ম্যাচের ফল দাঁড়ায় 6-3 ও 6-1। আজরান শাহ কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেল ভারত। আজরান শাহ হকিতে মর্যাদার লড়াইয়ে ভারত 3-1 গোলে পরাস্ত করলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ম্যাচের 30 মিনিটের মাথায় পাকিস্তানের করা গোলে চাপের মুখে পড়ে যায় ভারত, কিন্তু তার মিনিট 2-1-এর মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ক্ষমতায় ফেরে ভারত। এরপর যথারীতি ম্যাচের প্রায় 25 মিনিটের মাথায় বিপক্ষের জালে বল জড়িয়ে দেন আকাশদীপ সিং। এরপর বেশ কয়েকবার ভারতের রক্ষণভাগকে ভেদ করে গোলের কাছে পৌঁছে যান পাকিস্তানি খেলোয়াড়রা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ম্যাচের তৃতীয় গোলটি করেন পিআর সৃজেশ। স্পিড স্পোর্টস এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন ইনকোনা টিভি। ইনকোনা টিভি এখন ফেসবুকেও, তাই সঙ্গে রাখুন।